আসসালামু আলাইকুম। আমি নাফিজা শিদা, সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটা ভিডিও দেখার জন্য। আমার আজকের আয়োজন অনেক বেশি টেস্টি একটা স্ন্যাক্স রেসিপি। আর এটা বানানোর জন্য শুরুতেই আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। আমি এখানে নাস্তাটা ময়দা দিয়ে বানাবো, চাইলে এটা আটা দিয়েও বানানো যাবে। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ কালো জিরা আর 7 মতো লবণ দিয়ে দিলাম। এবার 2 টেবিল চামচের মতো দিয়ে দেব এখানে রান্নার তেল। আমি সয়াবিন তেল দিয়েছি। এবার সুন্দর করে তেলটাকে মিশিয়ে নেব ময়দার সাথে, একটু ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে খুব সুন্দর করে। আর কাজটা একটু দর্জির সাথে করতে হবে। ব্যাস আমার মেশানো হয়ে গেছে। এবার অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। এখানে ডোটা কিন্তু একটু টাইট হবে, মানে একটু শক্ত টাইপের ডো হবে, এখানে অনেক বেশি নরম একটা ডো হবে না। ব্যাস এখানে ডোটা আমার তৈরি। এবার ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবো। চুলোতে দিয়ে দিলাম পরিমাণ তেল, রান্নার তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ। এখানে আমি 1টা বড় সাইজের পেঁয়াজ কেটে তারপরে দিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজটা আমি একটু ভেজে নেব, একেবারে ব্রেস্টা করে নেব না, একটু এবার আমি দিয়ে দিলাম আদা এখানে আলু, গাজর আর বরবটি কেটে তারপর ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, সেটাই দিয়ে দিলাম। এখানে সবজির পরিমাণ এটাই দিতে হবে, মানে এই সবজিগুলো দিতে হবে এটা না, এখানে চাইলে যে কোনো সবজি অ্যাড করা যাবে। খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নেব। আবার চাইলে হাতের কাছে যদি সবজি একেবারেই না থাকে সেক্ষেত্রে না দিলেও চলবে, মানে শুধুমাত্র আলু দিয়ে এই রান্নাটা বা এই নাস্তাটা বানানো যাবে। এবার সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, জিরার গুঁড়ো দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এবার খুব সুন্দর করে এগুলোকে মিশিয়ে নেব। এখানে অতিরিক্ত মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই, অনেক বেশি মশলা দিতে হবে না, হালকা হালকা একটু মশলা আমি দিয়ে দিলাম। ব্যাস খুব সুন্দর করে মেশানো হয়ে গেলে, একটু ভাজা ভাজা হয়ে গেলে তখন দিয়ে দেবো পানি। এখানে আমি 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে তারপর এটাকে ঢাকা দিয়ে একটু সেদ্ধ হতে বসিয়ে দেবো। চুলার আঁচটা কিন্তু একেবারেই লো আঁচে করে দিয়েছি, ঢাকাটা দিয়ে দিলাম, অপেক্ষা করবো সেদ্ধ হওয়া পর্যন্ত। এখানে আমার সবজিটা কিন্তু একেবারেই সেদ্ধ হয়ে গেছে আর পানিটাও একেবারে টেনে গেছে। আর ঠিক এই পর্যায়ে একটু নেড়ে চেড়ে তারপর দিয়ে দিব এখানে চিকেন। চিকেনটাকে আমি আগে থেকেই সেদ্ধ করে তারপর রেখে দিয়েছিলাম, এটাকে আমি 1 কাঁটা চামচের সাহায্যে ছোটো ছোটো করে নিয়েছি। এবার খুব সুন্দর করে চিকেনটাকে মিশিয়ে নিতে হবে সবজির সাথে। এখানে চিকেনটা যে দিতে হবে এমনটা না, আপনারা চাইলে এখানে ডিমও দিতে পারবে, আমার হাতের কাছে চিকেন ছিল তাই দিয়ে দিয়েছি। খুব সুন্দর করে মিশিয়ে নেব সবগুলো সবজি, চিকেন সব একই সঙ্গে মিশিয়ে নেব। এবার সবশেষে আমি কিছুটা পরিমাণ দিয়ে দিলাম টমেটো কেচাপ, এখানে প্রায় 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ হবে, এটা দিয়ে দিলাম। খুব সুন্দর করে এটাকেও মিশিয়ে নেব। ব্যাস মেশানো হয়ে গেছে সবগুলো সবজি, চিকেন সব কিছু একই সঙ্গে আমি মিশিয়ে নিয়েছি। এবার সবশেষে দিয়ে দিলাম আমি ধনিয়া পাতা, আর ধনিয়া পাতাটা দিয়ে তারপরে মিশিয়ে নিচ্ছি। সবার শেষে লাস্টে কিন্তু ধনিয়া পাতা, জিরার গুঁড়োটা দিয়ে দিলাম, এতে করে খেতে ভালো লাগবে, সুন্দর একটা ফ্লেভার আসবে এই জন্যই দেওয়াটা। আপনাদের হাতের কাছে যদি না থাকে সেক্ষেত্রে এটাকে স্কিপ করতে পারবেন। এবার চুলাটা বন্ধ করে এটাকে ঠান্ডা হতে রেখে দেবো। এদিকে চলে আসছি আমি, ডোটা একদমই আমার সেট হয়ে গেছে। এবার ডোটাকে খুব সুন্দর করে একটু সময় নিয়ে মথে নেব।
সুন্দর করে এটাকে মথে নিতে হবে। আর এই ডো কিন্তু আমি একেবারেই শক্ত একটা ডো বানিয়েছি, মানে অতিরিক্ত নরম না। এবার একটা ই করে নিলাম এভাবেই, আর একটু দিয়ে দিলাম ময়দা দিয়ে। তারপর এটাকে বেলে নেব আমি, বড় একটা রুটির আকারে বেলে নেব। রুটিটা আমার বেলা হয়ে গেছে। এবার আগের থেকে যে পুরটা রেডি করে রেখে দিয়েছি সেই পুরটাকে আমি দিয়ে দিব এটার উপরে, রুটির উপরে পুরোটা পুরি দিয়ে দিব, যেহেতু আমি একটা দিয়ে বানাবো। ছড়ানো হয়ে গেলে এবারে এভাবে সুন্দর করে ফোল্ড করে নেব। ব্যাস হয়ে গেছে। এবার আমি এটাকে একটু পানি দিয়ে আঠার মতো কাজ করবে, এটা খুব সুন্দর করে লাগিয়ে নেব। এবার আমি এভাবে করে কেটে কেটে নিব। কাজটা আমি কিভাবে করব এটা কিন্তু দেখে দেখে বুঝে নিতে হবে। কাঁটাটা আসলে ছোট বড় কাটতে পারবেন, মানে একটু ওই করেও কাটতে পারবেন। আমি ঠিক এভাবে করে কেটে নিলাম, আমি অতিরিক্ত এগুলোকে ই রাখবো না। এবার খুব সুন্দর করে দেখে একদম হয়ে গেছে। এবার সবগুলোকে উঠিয়ে নেব আমি একটা একটা করে খুব সুন্দর করে। ট্রের উপরে আমি উঠিয়ে নিয়েছি সবগুলোকে, দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে। ব্যাস এবার আমি একটা পাতলা একটা ডো, পাতলা একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এখানে 2 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে পানি দিয়ে একটা ডো তৈরি করে ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার ভাজতে চলে যাবো। ভাজার জন্য পর্যাপ্ত তেল গরম করে দিয়েছি, আর সাথে সেই ব্যাটারের ভিতরে চুবিয়ে তারপর তেলের ভিতরে দিয়ে দেবো একটা একটা করে। একইভাবে সবগুলোকে আমি এভাবেই দিয়ে দেবো এবং ভেজে নেব। এটা ভাজতে খুব একটা সময় লাগবে না, ভাজতেও একটা বেশি সময় লাগবে না। ব্যাস একটা একটা করে দিয়ে দিচ্ছি। এই ব্যাটারটা চেষ্টা করবেন একটু পাতলা টাইপের রাখতে, ব্যাটারটা অনেক বেশি মোটা করবেন না, মানে অনেক বেশি ঘন করবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনি যে পুরটা ভিতরে দিছে এই পুরটা কিন্তু একদমই দেখা যাবে না, দেখতে ভালো লাগবে না। আর দেখতে যেটা ভালো লাগে না সেটা কিন্তু খেতেও ভালো লাগে না, এই আর কি। তো এবার একটা সাইড হওয়ার জন্য অপেক্ষা করছি, একটা সাইড হয়ে গেলে উল্টে দেব। এবার উল্টে দিয়ে তারপরে সবগুলোকে আমি উল্টে দিচ্ছি, সুন্দর একটা কালার আসছে। আর অপেক্ষা করব অপর সাইডটা হওয়ার জন্য। এই খাবারটা খেতে, মানে এই টিফিনটা বলেন বা নাস্তা বলেন, এই নাস্তাটা আপনি সকাল বা বিকাল বা বাচ্চাদের টিফিনেও এটা দিতে পারবেন, অনায়াসে খেয়ে নেবে বাচ্চারা। অনেক সময় বাচ্চারা কিন্তু সবজি খেতে একদমই পছন্দ করে না, সেক্ষেত্রে এরকম একটা নাস্তা দিতেই পারেন। এবার বারবার একটু উল্টে পাল্টে এগুলোকে আমি সবগুলো ভেজে নেব। আর এটা কিন্তু উপর থেকে অনেক বেশি ক্রিসপি হবে, ভেতরটা একদমই জুসি থাকবে, অনেক বেশি সফট থাকবে, খেতে ভালো লাগবে। এবার আমি তেলটা ঝরিয়ে একটা একটা করে উঠিয়ে নেব সবগুলোকে। আমার এগুলো কিন্তু ভাজা একদমই হয়ে গেছে, পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি যে দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখেন খেতেও অসম্ভব টেস্টি ছিল, এটা সবচেয়ে বেশি ভালো লাগে সসের সাথে। যে কোনো ধরনের সস দিয়ে খেতে পারবেন, গ্রিন সস বলেন বা রেড সস বলেন, মানে টমেটো সস বলেন, যে কোনো সস দিয়ে এটা খেতে অনেক বেশি টেস্টি হয়। আমি আপনাদেরকে একটু খেয়ে দেখাচ্ছি যে কেমন ভেতরটা হয়েছে। আশা করি আমার আজকের ভিডিও ভালো লাগছে, ভালো লাগলে লাইক দিয়ে সাথেই থাকবেন। আজকে আর বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। নতুন আরেকটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ।